তো আমাদের ফার্স্ট কিছু সিস্টেম থাকবে অর্ডার পাওয়ার জন্য। এখন এখানে দুইটা মেথড অবলম্বন করতে হবে ফার্স্ট অর্ডার পেতে গেলে। প্রথমটা হচ্ছে প্রিমিয়াম এবং সেকেন্ডটা হচ্ছে আপনার অর্গানিক। তো অর্গানিকে কী কী করতে হবে আপনাদের পূর্বে আমি কিছু কাজ দেখাই দিছিলাম, তো জানি না কে করছেন বা কে না করছেন, যারা করছেন ভালো, না করলে নাও ভালো। এবং অনেকের অ্যাকাউন্ট দেখছি যে ভালো পজিশনে আছে, আর অনেকের অ্যাকাউন্টের গিকি নাই বা গিক উঠতেছে না। তো সমস্যা নয়, সবার গিকি এখন উঠবে। তো প্রথম আপনারা অর্গানিকভাবে কীভাবে আপনি অর্ডার নিতে পারেন সেটা আমরা দেখি। আপনারা প্রথমে যাবেন ফেসবুক অ্যাড লাইব্রেরিতে, যদি আপনারা কাজ করেন তো, আর যদি না কাজ করেন সমস্যা নাই, শুধু ক্লাস করব, আপনারা রিল্যাক্সে স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা প্রথমে অ্যাড লাইব্রেরিতে চলে যাবেন, এটা হচ্ছে সবথেকে বেশি ক্লায়েন্ট পাওয়ার, এটা হচ্ছে সবথেকে ভালো একটা জায়গা। তো আমরা অ্যাড লাইব্রেরিতে যাব। আপনি যে কান্ট্রিতে কাজ করতে চান, যে কান্ট্রিতে, এক সেকেন্ড এটা আসতে থাকুক, সেই কান্ট্রিটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ইউনাইটেড স্টেটসের কাজ করব, তাহলে ইউনাইটেড স্টেটসের কাজ করবেন, ভালো কথা। যদি কানাডার কাজ করতে চান, কানাডা, এনি কান্ট্রি, মানে যে কোনো কান্ট্রি আপনাকে প্রথমে আগে চুজ করতে হবে যে আমি এই দেশের কান্ট্রির সাথে কাজ করলে বেটার হবে। আর যদি আমারে বলেন যে কোন কান্ট্রির মানুষ ভালো হয় বা কাজ করলে টাকা দেয়, তাহলে অবশ্যই আপনি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটসও দেখতে পারি অথবা অল কান্ট্রিও দেখতে পারি, সেটা আপনার রুচি, ঠিক আছে। এখানে প্রতিটা কান্ট্রি এখানে দেওয়া আছে, আপনার মনের মতো করে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিন। সব দেশেরই টার্গেট থাকে হচ্ছে ইউনাইটেড স্টেটসের কাজ করা। তাহলে আমরা দেখি ইউএসএর কাজ আছে কি না। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস আছে, ইউনাইটেড কিংডম আছে, আমরা ইউনাইটেড স্টেটস দিতে পারি। এবং এখানে আমরা ক্যাটাগরি দিতে পারি, অল ক্যাটাগরি। এবং এখানে আপনি কি রিলেটেড ক্লায়েন্টের জন্য কাজ করে দেবেন, আপনি বাইরকে কি ধরনের সার্ভিস দিবেন বা কাদেরকে হেল্প করবেন, সেটা নিশ্চয় লিখে সার্চ করতে পারেন। তো আপনি এখানে শপিং লিখতে পারেন, ধরেন আমি শপিংকে, শপিং রিলেটেড যারা কাজ করে তাদেরকে আমি হেল্প করব, তাহলে শপিং লিখে সার্চ করি, দেখি শপিংয়ে কোনো অ্যাড চলতেছে কি না। সরি, সোশ্যাল আই সাপোর্টস, ওকে। তো এখানে ইউনাইটেড স্টেটসে বর্তমানে 50,000 বিজ্ঞাপন রানিং আছে, মানে যারা অনলাইনে প্রত্যক্ষভাবে জড়িত এবং যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় বা তাদের প্রোডাক্ট এবং বিভিন্ন সার্ভিস তারা সেলস করতেছে। তো এদের সাথে যদি আপনি কানেক্ট হতে পারেন, তাহলে দেখা যাবে আপনি আপনার সার্ভিসটা তাদের কাছে বিক্রি করতে পারবেন। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, এখানে দেখেন হাজার হাজার ধরনের প্রোডাক্ট, আপনি একটা নিশ নিয়ে শুধু সার্চ করলেন, এরকম কিওয়ার্ড আপনি আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি এমন কিওয়ার্ড নিয়ে কাজ করব যেটা সবাই কাজ করে না, এই সার্ভিসে আমার ব্যাচের আদার্স মেম্বাররা এই সার্ভিস দিতে পারবে না বা এই কিওয়ার্ড লিখে সার্চ করতে পারবে না। তো ধরেন কেউ আছে গেমিং নিয়ে কাজ করবে, গেমিং যারা গেম খেলে তাদেরকে হেল্প করতে পারেন। তারপরে আবার অনেকে আছে যারা ধরেন বিভিন্ন ধরনের গ্লোভস বিক্রি করে, যেগুলো খুবই দামি প্রোডাক্ট বলতে পারেন, বিভিন্ন ধরনের খেলোয়াড়রা ওইগুলো ইউজ করে। তারপরে আপনি ফিশিং নিয়ে কাজ করতে পারেন, ক্লোথিং নিয়ে কাজ করতে পারেন, ব্যাগ নিয়ে কাজ করতে পারেন, শো নিয়ে কাজ করতে পারেন, এরকম ইউটিউবের অনেক সার্ভিস আছে, এখান থেকে আপনি সেইগুলোও দিতে পারেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনি বেছে নেবেন এবং প্রতিদিন আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন। তো কথা হচ্ছে এখানে 50,000 মানুষ আছে, 50,000 বিজ্ঞাপন রানিং আছে, যারা বর্তমানে অনলাইনে তারা বিজ্ঞাপন রান করতেছে এবং তাদের প্রথম কাজ থাকবে বিজ্ঞাপন। দেখেন এটাতে যদি আমরা দেখি প্রথম কাজটা তাদের কী হতে পারে, ওকে, এটা একটা ফেসবুক পেজ। তো আমরা প্রথমে একটা ক্লায়েন্টের সাথে বা একটা বিজনেসম্যানের সাথে ফেসবুক এখানে জয়েন হতে পারতাছি, তিনি বিভিন্ন ধরনের লকেট বিক্রি করে, $10 $50, তার মেন কাজ হতে পারে। আমরা যদি তার প্রোফাইলটা দেখি, তার প্রোফাইলে খুব একটা ফলোয়ার নাই, মাত্র 4,000। আমরা তাকে অফার করতে পারি, আমরা
তার জন্য পেজ লাইক বিজ্ঞাপন রান করতে পারি। তার প্রথম কাজ হতে পারে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ, যেটা তিনি করতেছে, এটা না করলেও হবে। আপনি তাকে অফার করতে পারেন পেজ লাইক অ্যাড ক্যাম্পেইনের জন্য, বলতে পারেন তোমার বিজনেসটাকে আমি আরেকটু গ্রো করে দিব। তারপরে তার কাজ হতে পারে ওয়েবসাইটে চলে যাবেন, তার একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার প্রয়োজন হতে পারে, যিনি সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজমেন্ট করবে এবং প্রতিদিন পোস্ট করবে। এখানে তার দুইটা কাজ আমি আপনাদেরকে ধরায় দিলাম আপাতত। তারপরে আপনি যদি ওয়েবসাইটে যান, ওকে, এটা হচ্ছে তার ওয়েবসাইট। ধরেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মার্কেটিং, অর্গানিক মার্কেটিং বলেন, পেইড মার্কেটিং বলেন, দুইটাই লাগবে। এবার যদি তার ইউটিউব চ্যানেল না থাকে, তাকে অফার করতে পারেন সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করতে বা ইউটিউব চ্যানেল খুলে দিতে। অথবা তার যদি ফেসবুক থাকে, সেগুলোকে বলেন যে আমি এটা বড় করে দিব। ইনস্টাগ্রাম যদি থাকে, আমরা ইনস্টাগ্রাম দেখতে পারি। এখানে দেখেন ইনস্টাগ্রামের একটা আইকন আছে, আমরা প্রতিটা ওয়েবসাইটে গেলেই পাবো আশা করি তাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো। ওকে, আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা নাই। ওকে, কন্টিনিউ। তো এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা চাইলে তার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ায় দিতে পারি এবং তাকে আরও একটু প্রমোট করে দিতে পারি, হ্যাঁ, ডেলি পোস্ট করে করে। তো আপনি তাহলে কি হইল, আপনি সোশ্যাল মিডিয়াগুলো হেল্প করতে পারবেন তাকে, আপনারা যে কাজগুলো পারেন সোশ্যাল মিডিয়াতে তাকে হেল্প করতে পারবেন। এবার যদি আমরা তার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের কী কী কাজ হতে পারে আমি একটু মোজো দিয়ে ওপেন করি, মোজোবার। ওকে, দেখি ওয়েবসাইটটা কতদিন আগে খুলছে। ওকে, আমাদের একটু নেট প্রবলেম মনে হচ্ছে। ওকে, রিমেম্বার লগ ইন, এবার হবে লগ ইন। ওকে, এবার আমরা এখানে চলে আসব, এখানে এসে মোজোটা ওপেন করব। দেখেন তার ডিএপিটা মাত্র পি আছে 23 এবং ডি আছে হচ্ছে 10। তো মোটামুটি তিনি 6 মাস 1 বছর হয়েছে তিনি কাজ শুরু করছে। তো আমরা চাইলে তাকে বলতে পারি, তোমার যদি এসইওর কোনো কাজ লাগে বা ব্যাকলিং করার কোনো দরকার পড়ে তাহলে আমাকে এই কাজগুলো দিতে পারো, আমি এই কাজগুলো এক্সপার্ট। তাহলে আমরা এখানে 3-4টা কাজ তাকে অফার করতে পারি। তার প্রথম কাজ হতে পারে বায়ারকে একটা স্ক্রিনশট দেবেন, এরকমভাবে একটা স্ক্রিনশট দেবেন। আগে বায়ারের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তারপরে আপনাকে কাজগুলো করতে হবে। বায়ারকে এরকম একটা শিট দিতে পারেন, হ্যাঁ, এরকম একটা স্ক্রিনশট দিয়ে দিলেন, বললেন যে দেখো তোমার ওয়েবসাইটটা খুবই নতুন, খুব একটা ডিএপি নাই, তোমার ওয়েবসাইটটা তুমি চাইলে ব্যাকলিং করতে পারো, এতে তোমার ডিএপি বাড়বে, এমনকি তুমি র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবা নিয়মিত যদি কাজ করো, এবং তোমার অর্গানিক প্রমোশন করা যদি লোক লাগে আমাকে বলো, আমি তোমাকে কম টাকায় করে দিব। তারপরে আপনি বলতে পারেন সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করে দিব, বা ম্যানেজার হিসেবে কাজ করবেন সেটাও করে দিতে পারেন, অথবা মার্কেটিং মার্কেটার হিসেবে কাজ করে দিতে পারেন। তাহলে আমরা একটা ক্লায়েন্টকে অনেকগুলো অফার দিতে পারতাছি। যদি আশা করি এগুলো আপনার কোনো সমস্যা হবে না, এই কাজগুলো ইজিভাবে করতে পারবেন যেহেতু আপনারা শিখছেন। তো যদি না পারেন তাহলে আবার ভিডিওগুলো দেখে নিজে একটু প্র্যাকটিস করেন, দেন আবার কাজ শুরু করেন। তো যদি কারো কারো অনেক ক্লায়েন্ট পাবেন যাদের অ্যাকাউন্টই থাকবে না, ফেসবুক থাকবে, অন্য আদার্স অ্যাকাউন্ট থাকবে না, তাদেরকে অফার করবেন যে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নাই, আমি এগুলো তোমাকে হেল্প করি। তো এভাবে বায়ারকে বলতে হবে। তো এবার কীভাবে তাদেরকে তাদের কাছে পৌঁছাবেন, তাদের কাছে পৌঁছানোর দুইটা মেথড আছে। একটা হচ্ছে সরাসরি তাদের পেজে মেসেজ করতে পারি, অথবা আপনি তাদের সাথে সরাসরি কি করতে পারেন, মেসেজ করতে পারেন। এই নাম্বারটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন। তো হোয়াটসঅ্যাপে তো আপনি এই নাম্বারটা আপনার ফোনে সেভ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করবেন। যদি তাদের হোয়াটসঅ্যাপ থাকে এই নাম্বারে, অবশ্যই থাকে, 99% মধ্যে আপনার 100% মধ্যে 99% মানুষেরই হোয়াটসঅ্যাপ থাকে যারা বিজনেস করে। যদি না থাকে তাদের টেলিফোন নাম্বার থাকে এটা। তো আপনার এই নাম্বারটা সেভ করবেন, লেখে এই ক্লায়েন্টের নাম লিখবেন যে এটা এই ক্লায়েন্ট,
নাম লেখা। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাদের সাথে কথা বলেন। আর যদি না থাকে তাহলে আপনি সরাসরি এখানে মেসেজ করার একটা অপশন আছে, এখানে যায় হাই হ্যালো হাওয়ার ইউ দিয়ে শুরু করেন। আপনার বন্ধুবান্ধবের সাথে যেভাবে কথা বলেন এখানে তার সাথে এভাবে কথা বলতে পারেন। তো তারপরে তাকে অফার করবেন যে হ্যাঁ তোমার, আমি তোমার প্রোডাক্টগুলো সম্পর্কে দেখছি বা তোমার সার্ভিস সম্পর্কে আমি দেখছি, তো তুমি চাইলে আমার কাছে এগুলো নিতে পারো, আমি একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। আগে যদি সরাসরি মেসেজ করেন হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটার হ্যান ত্যান, তাহলে কিন্তু আপনাকে হায়ার করবে না। বাইরকে অবশ্যই বাইরের সাথে কিছুটা কথাবার্তা বলবেন, তারপরে তার সার্ভিস সম্পর্কে প্রশংসা করবেন এবং তারপরে আপনি তাদেরকে অফারগুলো করবেন। তার আগে অফার করবেন না। আপনি যদি প্রতিদিন এখানে যে আপনি একটা করে ক্লায়েন্টকে মেসেজ করবেন আর সাথে সাথে যে আপনাকে কাজ দিয়ে দেবে এরকম না, আপনাকে ডেলি কমসে কম 100 টাকা করতে হবে। আপনি এক মাস করেন, মাশাল্লাহ একটা ক্লায়েন্ট লেগে গেলে আপনার ক্যারিয়ার পুরো ধবধব হয়ে যাবে। আপনি যে প্রতিদিন কাজ করবেন রিসপন্স পাবেন এরকম না, আপনি প্রতিদিন কাজ করতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। তো এভাবে আপনি চাইলে প্রতিটা ক্লায়েন্টকে এরকমভাবে মেসেজ করতে পারেন। ধরেন আজকে আপনি 100 মেসেজ করছেন, এর জন্য আপনি চাইলে একটা ই করতে পারেন, আপনি একটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আমি আগেই বলছিলাম সোশ্যাল মিডিয়া এজেন্সি তৈরি করে ফেলেন একটা, আপনার ফেসবুকের ভিতরে নেন অথবা তাকে আপনার ফাইবারের ভিতরে নেবেন টাকা নেওয়ার জন্য। এবার এখানে আপনি প্রতারণার শিকার হতে পারেন। অনেক ক্লায়েন্ট আসবে বলে যে আমার 100টা পিডিএফ ফাইল করে দিবা, তোমাকে এত ডলার দিব। ডাইরেক্ট দেখবেন যে কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্ট টাকার কথা বলে দিবে, তুমি কাজগুলো করে দাও। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এটা করা যাবে না। যদি টাকার কথা বলে যে $100, আপনার মনে হচ্ছে কাজটা ধরেন 1000 ফলোয়ারের দাম হচ্ছে ধরেন সর্বোচ্চ $10, তো আপনাকে যদি বলে যে আমি $100 দিব, তাহলে তো আপনার কাছে একটু ডাউট ফিল হবে যে কিরে, যে কাজের মূল্য হচ্ছে মার্কেট প্লেসে অনেক পোলাপান আছে $10 করে দিতেছে, সে কাজ আমার কাছ থেকে $100 দিতে চাইতেছে, তো কাহিনিটা কি? তো তখন আপনাকে অবশ্যই গটকা লাগবে। এবং কি, ক্লায়েন্ট যদি কখনও আপনাদেরকে কোনো লিঙ্ক দেয় যে বলো এই লিঙ্কটা আমার প্রজেক্ট ফাইলটা দেখো, তুমি দেখে আমার প্রজেক্ট এখানে সাজানো আছে বা গোছানো আছে, তুমি একটা ফাইল আপনাকে পাঠিয়ে দিল, এখানে ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনাকে একটা কোড দিয়ে দিবে, ওই কোড দিয়ে যখন আপনি ওপেন করবেন ফাইলটা আপনার কম্পিউটার হ্যাক হয়ে যাবে। তো এইগুলো যখন ফাইলটা দিবে, যখন কোনো ফাইল দিবে অবশ্যই কেয়ারফুলি দেখতে হবে এবং বুঝতে হবে তার কথাবার্তা। আর আপনি অফার করলে তো সেটা তাল আলাদা, ঠিক আছে? যদি কোনো কিছু দেয় সেটা আপনি যতটুকু সম্ভব ট্রাই করবেন যে এটা রিয়েল না ফেক, এটা দেখবেন, ট্রাই করবেন, তারপরে আপনি কাজে অগ্রসর হবেন। তো অনেকে আছে ডাইরেক্ট সফটওয়্যার দিবে, আর যদি সফটওয়্যার রিলেটেড কোনো কিছু হয় তাহলে ওপেন করবেন না, আপনি গুগল ডক ফাইলে আপলোড করবেন, তাহলে ওইখান থেকে আপনি মোটামুটি দেখতে পারবেন। আরও এরকম অনেকটা চেক করার, মানে হচ্ছে হ্যাকিং চেক করার অনেকগুলো ওয়েবসাইট ছিল, আমার এখন খেয়াল পড়তেছে না, মানে খেয়াল হচ্ছে না, পরে আমি একটা সময় ভিডিও করে দিবনি, সমস্যা নেই। তাহলে আপনারা প্রতিদিন কাজ করতে থাকবেন। এবার যদি আপনি মনে করেন এই একটা শপিং ক্যাটাগরি চেঞ্জ করে আপনি আরেকটা ক্যাটাগরিতে যান, এখানে পঞ্চাশ হাজার কি বিজ্ঞাপন রানিং আছে শুধু ইউনাইটেড স্টেটসে, তো এটা তো সারা পৃথিবীতে আপনি কাজ করতে পারবেন। এখানে পৃথিবীর সমস্ত কিছুই এখানে আছে, প্রতিটা দেশেরই এখানে লিস্ট আছে, তো আপনি যে কোনো কান্ট্রিতে দৌড়ে দৌড়ে কাজ করতে পারবেন। তো আপনারা যদি এই, আপনারা এখানে কয়জন আছেন, 13 জন বা 15 জন যাই হোক না কেন, আপনাদের কাছে ধরেন, তো যদি আপনারা রেগুলার কাজ করেন আশা করি যে কাজে লাগবে। এই একটা সিস্টেম গেল। এবং লিঙ্কডিংটা আপনাকে মাস্টবি বড় করতে হবে। যারা লিঙ্কডিংটা এখনও করেন নাই, ওই যে আমাদের লিঙ্কডিংয়ের কোর্সটা ওপেন আছে ওইখান থেকে আপনারা একটু দেখে নিন, লিঙ্কডিংটা অ্যাকাউন্ট করেন, কানেকশন বাড়ান, ওইটা পুরো টিউটোরিয়াল আস্তে আস্তে আপলোড হচ্ছে, একটু সময় নিতেছি ব্যস্ততার কারণে। তো আপনারা লিঙ্কডিং ক্লাসটা করে ফেলবেন, দেন ওইখানে কানেকশন বাড়ানো শুরু করে দেন এবং সোশ্যাল মিডিয়ায় কানেকশন বাড়ানো শুরু করে দেন। আর বলেন ভেরিফাই প্রবলেম না, এর আগে আপনি লিঙ্কডিং অ্যাকাউন্ট করছিলেন না? সেজিও দেখার জন্য একটা, তো দেখছিলেন, দেখে তো ভেরিফাই করা সিম্পল, আপনাকে ওইটা পিডিএফ আকারে আপলোড করতে হবে। পিডিএফ আকারে আপলোড করতে হবে, ডাইরেক্ট ওইভাবে আপলোড করলে হবে না, পিডিএফ বানায় আপলোড করতে হবে।
তো এবার দেখেন এখানে লিঙ্কডিং এর কোর্সটা দেওয়া আছে, মোটামুটি 6টা ভিডিও আছে, আজকেও দুইটা একটা ভিডিও আপলোড হবে। তো এই ভিডিওটা দেখে নিন, লিঙ্কডিং সম্পর্কে আশা করি হয়ে যাবে। এবার আসেন হচ্ছে ইনস্টাগ্রাম। এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে করে আপনার মনের মতো করে বিভিন্ন ধরনের কিওয়ার্ড বের করে করে ওইটা লিখে লিখে সার্চ করবেন, অনেক কাজ পাবেন আশা করি। আপনি যদি 100টা করে করেন আশা করি যে আপনার এক সপ্তাহের ভিতরে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্য কাজ নাও পাইলে আপনি কিন্তু বাইরের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন, আপনার স্কিল তৈরি হচ্ছে। তো এটা করে ফেলবেন। আর এটা করা যাবে না? ওকে, তাহলে এই কাজগুলো করেন, হতাশ হওয়া যাবে না যে এখানে আমি একদিন কাজ করলাম বাইরে আসলো না, আবার দেখলেন দ্বিতীয় দিনের বেলায় আসলো না, তৃতীয় দিনের বেলায় এসে পড়লো, এটা বলা যাবে না। কারণ হাসিবুর এখান থেকেই ফার্স্ট অর্ডার শুরু করছিল, তো এখান থেকে শুরু করতে পারেন। তারপরে আপনি ইনস্টাগ্রামে যাইতে পারেন, ইনস্টাগ্রামে সেম মেথড, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতে পারেন, ডিজিটাল মার্কেটার মার্কেটিং এজেন্সি যারা চালাইতেছে অথবা অন্য অন্য কান্ট্রির লোকেরা দেখবেন যে তারা ফলো করে রাখছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, ধরেন আমি এখানে সার্চ করি, একটা মাধ্যম দেখা দিয়ে আপাতত আপওয়ার্ক অথবা ফাইবার, ফাইবার, ওকে ফাইবারে আমি চলে যাই। এটা হচ্ছে ফাইবারের নিজস্ব, মানে একটা ফাইবারের নিজস্ব ইয়ে আর কি। তো এটা হচ্ছে আমরা এখানে চলে আসবো, এখানে যারা যারা ফলো করছে, যারা ফলো করছে এখানে আপনি একটু খেয়াল করবেন, যারা ফলো করবে এখানে দেখবেন যে ক্লায়েন্টেরাও ফলো করে এবং কি বায়াররাও ফলো করে। তো আপনি অবশ্যই ইউনাইটেড স্টেটসের যেগুলো আছে ওইগুলোকে কালেকশন করে নেবেন। তো একটা কাজ করতে পারেন, এটা একটা স্ক্যাপ, মানে এই সালমা ঋতিক আসো, স্ক্যাপিংয়ের একটা ই দিছিলাম, মেবি টুলস দিছিলাম, ওই টুলসটা দিয়ে দিয়েন। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি সমস্ত, মানে এখানে যত হাজার ফলোয়ার আছে এগুলো স্ক্যাপিং করে রাখবেন, করলে এখানে আপনি দেখতে পারবেন এটা কোন দেশের ক্লায়েন্ট, সব কিছু লোকেশন মোকেশন চলে আসবে। ওইটা স্কিল ধরে ধরে, মানে স্কিল শিট ধরে ধরে আপনি তাদেরকে ফলো করবেন, ঠিক আছে? এইভাবে আপনি হয়তো একটা দুইটা পেজে যাওয়ার পরে হারায় ফেলবেন, লিস্ট হারায় ফেলবেন, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় আছে সফটওয়্যারটা, দেখি তো, এখানে মনে হয় নাই, এক সেকেন্ড, ফাইবার না আমার কাছে থাকার কথা, তাদের দেখাই তাহলে। ও সরি, এটার ভিতরে তো মেবি নাই, তাহলে আমি আরেকটা কম্পিউটার থেকে অন করতেছি, আপনারা একটু দেখেন, দেখি ওইটার ভিতরে আছে। ইনস্টাগ্রাম স্ক্যাপিং, টুলসটা যে কোথায় রাখছি, সালমার কাছে আছে টুলসটা? ওইটা তো আপনাকে দিয়েছিলাম, আপনাদের ব্রাউজার খালি চেঞ্জ করি, এটার ভিতরে থাকতে পারে, এটার ভিতরে নাই। স্ক্যাপিং এর টুলসটা
ওকে, টুলসটা আমি বের করে আপনাদেরকে দিয়ে দেবো নি, আপনারা একটু স্ক্যাপিংয়ের ভিডিওটা দেখে নিন, ইনস্টাগ্রাম ফলোয়ার কীভাবে স্ক্যাপিং করে। তো তাহলে আপনি স্কেলটা দৌড়ে দৌড়ে ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি ম্যানুয়ালি ওইভাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ম্যানুয়ালি ওইভাবে ফলো করতে পারেন। ওকে, তো এখানে এসে এভাবে ফলো করবেন। ফলোতে যারা যারা ক্লিক করছে ওদেরকে একটু দেখবেন, দেখার পরে ধরেন এটার নামের উপর ক্লিক করলেও বাইরাবে। ওকে, এই একজন খুবই স্মার্ট লাগতেছে, ওরে দড়ি। হ্যাঁ, এই লোকটাকে মেসেজ করব, ফলো করব, মেবি তার কোনো বিজনেস আছে। ওকে, যাই হোক, আমরা এখানে তাদেরকে মেসেজ করতে পারি। এখানে হ্যালো দেওয়া শুরু করবেন, আস্তে আস্তে বাইরের সাথে কনভারসেশন করবেন। তো একটা সময় আপনি তার সাথে কাজ করতে পারবেন আশা করি। এই দুইটা মেথড আপনারা আপাতত অবলম্বন করেন, এখন বেশি কিছু দরকার নাই। আর পরে আমরা নেক্সটে আরও অনেক কিছু দেখবো। এবার আসেন হচ্ছে আসল জায়গায়, এটা হচ্ছে যারা টাকাতে কাজ করবেন। ফাইবার অবশ্যই দুইটা রিভিউ নিতে হবে, যদি অর্ডার পেতে চান তাহলে দুইটা রিভিউ নেন, আপনার গিগ র্যাঙ্ক করবে। আর অনেকে আছে যারা দুইটা তিনটা করে রিভিউ নিয়ে তাদের অ্যাকাউন্ট দাঁড় করে ফেলছে। তো যাদের গিগ র্যাঙ্কিংয়ে আছে অলরেডি, যাদের গিগ র্যাঙ্কিংয়ে আছে, যে গিকের বেশি ইমপ্রেশন হচ্ছে ওই গিকের উপরে রিভিউ নিতে পারেন। আর যাদের গিগ এখনও কোনো র্যাঙ্ক করতেছে না, বা যেটা দেখবেন যে যে কাজটা আপনার ভালো লাগে সেই কাজের উপরে রিভিউ নিতে পারেন, এটা হচ্ছে মেন জিনিস। এখন ফাইবার রুটে মানে র্যাঙ্ক করে হচ্ছে তিনটা মেথডে, একটা হচ্ছে রিভিউতে, একটা হচ্ছে ভিজিটরে, একটা হচ্ছে আপনার গিগ এসইওর মাধ্যমে বা ব্যানারের ডিজাইনের মাধ্যমে। তো আপনার প্রপারলি যদি গিগ তৈরি হয়ে থাকে তাহলে অলরেডি র্যাঙ্কিংয়ে চলে আসবে, আর যদি না আসে তাহলে আপনাকে রিভিউ নিয়ে তুলতে হবে এখানে। তাহলে এই মেথডটা আপনারা কাজে লাগান। দুইটা রিভিউ নেন $5 করে, হয়তো কত হবে আর 1200-1300 টাকা খরচ হবে, সমস্যা নাই। একটা করে $900 এবং কি রিভিউ নেওয়ার সময় অবশ্যই টপ বায়ার দিয়ে নেবেন, মানে হচ্ছে বিজনেস বায়ার যেগুলো আছে, মানে হচ্ছে অনেক পুরাতন, অনেকগুলো কাজ করেছে এরকম ক্লায়েন্টকে দিয়ে নেবেন, মানে ক্লায়েন্টদের কাছ থেকে নেবেন। এমনকি একটা হাইট রিভিউ থাকে যেটা হচ্ছে 24 ঘন্টা পরে ক্লায়েন্টেরা দেয়, ওইটা দিয়ে মূলত র্যাঙ্কিংয়ে আসে, ওই রিভিউটা অবশ্যই মানে যার কাছ থেকে রিভিউ নেবেন বলবেন যে আমার হাইট হিডেন রিভিউটা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? অবশ্যই আমাকে হিডেন রিভিউর স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? এটা বলে তার কাছে নেবেন। যদি তিনি হিডেন রিভিউ দিতে রাজি হয় তাহলে তার কাছ থেকে রিভিউ নেবেন, অন্যথায় রিভিউ নেওয়ার কোনো দরকার নাই। যাদের হিডেন রিভিউ হচ্ছে ক্লায়েন্টে কাজটা 24 ঘন্টা পরে আপনি যখন ডেলিভারি দিবেন তখন বায়ার আপনাকে 5-star ফিডব্যাক দিবে। 5-star ফিডব্যাক দেওয়ার পরে এরপরে বায়ারের কাছ থেকে আবার 24 ঘন্টা সময় নেবে ফাইবার, যে এই সেলারটা কীরকম, মানে কাজ করার একটা রেজাল্ট থাকে না, অনেকে আসে না 24 ঘন্টা পরে ড্রপ করে হ্যানতেন, তো ওইটা আবার ক্লায়েন্টের কাছে চলে যাবে একটা নোটিফিকেশন যে তুমি এই ক্লায়েন্টকে কাজ তোমার ভালো লাগছে কিনা এই সেলারে, যদি বলে যে হ্যাঁ ভালো লাগছে 24 ঘন্টা পরে একটা রিভিউ যাবে, ওইটা দিয়ে দিলেই ওইটার র্যাঙ্ক করা শুরু করে দিবে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে হিডেন রিভিউ বলে, তো ওইটা আপনারা নেবেন। আর যদি কারো গিকের ভিতরে প্রাইসিংটা যদি $5 থাকে তাহলে ডাইরেক্ট অর্ডার নেবেন, আমি এখন সব কিছু বলে দিতেছি, ডাইরেক্ট অর্ডার নেবেন। আর যদি আপনার $10 প্যাকেজ থাকে, মানে $5 রিভিউ নেওয়া কিন্তু রিস্ক, আগেভাগে বললাম, কারণ $5 রিভিউ নেওয়া রিস্ক। যদি আপনার প্যাকেজ $5 থাকে তাহলে আশা করি সমস্যা হবে না, আর যদি আপনার প্যাকেজ $10 থাকে সেই ক্ষেত্রে যদি আপনি কাস্টম অফার দেন তাহলে প্রবলেমে পড়তে পারেন। যদি $5 রিভিউ মানে আপনার প্যাকেজ দেওয়া থাকে বেসিক প্যাকেজ, তাহলে ডাইরেক্ট বলবেন আমাকে ডাইরেক্ট ই করো, কাস্টম অফার না, আমাকে ডাইরেক্ট গিকে অর্ডার করো, গিকে অর্ডার বাইরে মানে ওই আপনার গিকের লিঙ্কটা ওই সেলেকে দিয়ে দেবেন, ওই সেলে আপনাকে ডাইরেক্ট অর্ডার করে চলে যাবে, রিকোয়ারমেন্ট দিয়ে চলে যাবে, আপনি টাইম টু টাইম 1 ঘন্টা আগেই বা 3 ঘন্টা আগেই আপনি
একটা এমন ওই কাজের একটা প্রুফ, আপনি যে যে কাজটা করছেন ওই কাজের একটা প্রুফ দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে সাবমিট করে ডেলিভারি দিয়ে দিবেন, জামালে শেষ, তাহলে কাজ হয়ে যাবে। ফাইবার রিভিউ ছাড়া উঠবে না, প্রথমত রিভিউ ছাড়া উঠবে না। এখন আপনাকে হয়তো রিভিউ নিতে হবে, নয় অর্গ্যানিকভাবে চালাই যেতে হবে আপনার যেটা খুশি। যদি দ্রুত অর্ডার নিতে হয় তাহলে আশা করি রিভিউ নেওয়ার 5-7 দিনের ভিতরে অর্ডার আসা শুরু হয়ে যায়, ঠিক আছে? তো এই কাজগুলো করে ফেলেন, আর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই জানায়েন গ্রুপে। কারো কোনো কথা আছে? কোনো দুইটা মেথডই দেখাই দিলাম, অর্গানিক। হ্যাঁ কলি বলেন। আমি তো রিভিউ সেল করি না, যারা রিভিউ সেল করে তাদের সাথে কথা বলতে হবে। ওকে আচ্ছা আপু, আমি হচ্ছে আমিও নিব তো, শুনে জানাবো নি তোমাকে। তো এই হচ্ছে কাহিনী, যাদের যাদের টাকা নাই বা যারা ওই যে যেমন ইয়ে আছে আমাদের আরিফ, আরো আরিফ কেরামতি কইরা অর্ডারটা ক্যান্সেল করলো। হ্যাঁ, তো এখন তার অ্যাকাউন্ট উধাও হয়ে গেছে, তার গিগ মেকার খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহজনক। এখন তার একমাত্র উপায় হচ্ছে রিভিউ নিয়ে র্যাঙ্কিং করা, তাছাড়া উপায় নেই। এখানে ফাইবার উঠে হচ্ছে রিভিউর কারণে। তো অনেকেই কাছ থেকে রিভিউ নেওয়া যাবে না, সবার কাছ থেকে রিভিউ নেওয়া যাবে না, যারা এই লাইন এক্সপার্ট তাদের কাছ থেকে রিভিউ নিতে হবে, নয় ধরা খাইলে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, নয় রিভিউতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আমরাও একটা সময় এই কাজগুলো করে করে র্যাঙ্কিং করাইতাম। এখন ফাইবারের তিনটা সিস্টেম আছে, তিনটার যে কোনো একটা কাজ করতে হবে, যে কোনো একটা চালাই যেতে হবে, অথবা অর্গ্যানিক মাধ্যমে আপনাকে বড় হইতে হবে। আর আপুরকে আসেন, কোনো কথা হবে না, খালে কাজ করবেন। ওকে ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নয় আজকের মতো আমি ক্লাস স্টপ করে দিই, আপনারা কাজ শুরু করে দেন। ঠিক আছে।